हेलो फ्रेंड्स, आज आमी बानाबो पनीरेर कलिया। तो चलो देखे नी की कोरे बानाबो पनीरेर कलिया। प्रथमे आमी पनीरगुलो हल्का तेले अल्प भेजे नेब। देखो आमी भेजे नियेछि आगे थेके, अल्प एकटु लाल लाल हये आसले पनीरगुलो, तारपर आमी नामिये देब। आमी एई पनीर भाजार मध्ये दियेछि हलुद, लवण आर लंकार गुड़ो दिये दियेछि। এখানে আমি পনিরের কালিয়ার জন্য মশলা বেটে রেখেছি। এখানে এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, পেঁয়াজ বাটা, লঙ্কা, রসুন বাটা। এই তিনটা আমি একসাথে করে বেটে রেখে দিয়েছি। আমি শিল নোড়ায় বেটেছি এগুলো সব। দেখো কি সুন্দর বাটাটা হয়েছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সরষার তেলও দিতে পারবা, অন্য যে কোনো তেল দিতে পারো। আমি সাদা তেল দিয়েই রান্না করি। এখন মশলাগুলো দিয়ে দেব। দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। আমি এখন অল্প একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিবে তোমরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরা, জিরার গুঁড়ো অল্পটা নাড়াচাড়া দিয়ে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। দেখো মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা হয়েছিল যে পনিরগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন দেখো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেবো।